হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুটকি মাছের রেসিপি। শুটকি মাছ সবাই পছন্দ করে। শুটকি মাছের রেসিপিটা আমি কিভাবে করি, শুটকি মাছের রেসিপির জন্য আমি এখানে কিছু শুঁড়ি মাছের শুটকি নিয়েছি, আর নিয়েছি একটা আলু কুচি করে, বড় সাইজের একটা আলু নিয়েছি, নিয়েছি আলুর সম পরিমাণ পেঁয়াজ কুচি করে, নিয়েছি রসুন কুচি, কাঁচামরিচ ফেড়ে, সব কিছু নিয়ে আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি শুটকিটা সিদ্ধ করার জন্য গরম পানিটা আগেই বসিয়ে দিয়েছি হাঁড়িতে। গরম পানিটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি শুটকিগুলোকে ঢেলে দিব সিদ্ধ করার জন্য। এভাবে 10 মিনিটের মতো আমি শুটকিগুলোকে সিদ্ধ করে নিই। দেখতে পাচ্ছেন শুটকিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। কিছুক্ষণ পরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব। শুটকিটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি এবং কাঁচামরিচ। রসুনটাকে একটু তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ কুচিগুলো। সম্পূর্ণ পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এটাকে আমি তেলের মধ্যে আরো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এভাবে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কুচি রাখা আলুটাকে। সম্পূর্ণ আলুই আমি এর মধ্যে দিয়ে দিব। আলুটা দেওয়ার পরে এটাকে আরো কিছুক্ষণ তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নিব। আলু সহ পেঁয়াজটাকে এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন প্রথমে অ্যাড করে দিব লবণ পরিমাণ মতো। লবণটা দেওয়ার পরে আরো বেশ কিছুক্ষণ এভাবে আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ি, দিয়ে দিব মরিচের গুঁড়ি, মরিচের গুঁড়িটা একটু পরিমাণে বেশি দিব, দিয়ে দিব জিরার গুঁড়ি, দিয়ে এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিব এবং এর মধ্যে আদা রসুনের পেস্টটাও আমি দিয়ে দিব। মশলা সহ এগুলোকে একটু বেশ ভালোভাবে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে মশলার গ্রানটা না থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিব, যাতে এটা নিচে ধরে না যায়। প্রিয় শুটকি মাছটা আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না, অনেক সময় ভিন্ন রকম তরকারি হলে একটু ভালো লাগে। এদিকে আমি শুটকিটাকে সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই শুটকিটা এর মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এটাকে আরো বেশ কিছুক্ষণ এভাবে তেলের মধ্যে আমি কষাবো। এভাবে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটোটা দিলে খেতে আরও অনেক ভালো লাগবে এবং মজাদার সুস্বাদু হবে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিব, শুধু শুটকিটা এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য। শুটকিটা তো আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরেও আর একটু সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু কমই দিলাম।
এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর আবার ফিরে এসে আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নেব আমার শুটকির তরকারিটা কী অবস্থা। এটা ফ্রাই হয়ে আসছে, আরও বেশ কিছুক্ষণ পরে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলব। অনেকে অনেকভাবেই রান্না করে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। নামানোর আগে অবশ্যই ধনিয়া পাতা দিবেন। ধনিয়া পাতা দিলে সুন্দর একটা স্মেল আসে শুটকির এবং খেতে অনেক মজাদার হয়। আলু শুটকির চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে সার্ভিং বলে নিয়ে নিব। এভাবে শুটকিটা ট্রাই করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অবশ্যই মজাদার এবং সুস্বাদু হয়। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।